যাচ্ছি বন্ধুরা। কংগ্রেচুলেশনস অন দ্য কিচেন বেঙ্গলি ব্লগ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আরবি কিচেন বেঙ্গলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাজ থেকে ফেরার সময় হঠাৎ একটা মেল পেলাম, আর মেলে ছিল যে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা গতকাল অ্যাপ্লাই করেছিলাম, আমাদের সব কিছু হয়ে গেছিলো, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো। তো তার জন্য আমরা কালকে অ্যাপ্লাই করেছি 3টে কি 4টের সময়। আজকে পরের দিন আমরা মেল পেলাম 5টার সময় মেল পেলাম আমাদের চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পথে আমি চিন্তা করলাম একটা আরবি কিচেন আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ করব, তার জন্য একটা কেক নিয়ে যাবো, ঠিক আছে। তো ও কিন্তু এখনও জানে না যে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেল। ওকে একটা তো সারপ্রাইজ করা দরকার না, তার জন্য এখন আমি একটা সেলিব্রেশন কেক নিয়ে যাব। তো আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এখন নিউ আমর থেকে আমরা একটা কেক নেব, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিউ আমরে ঢুকছি একটা কেকের জন্য, দেখি কী কেক পাই। কেক নিতে হবে, ভিড় আছে। আমি একটা কেক পছন্দ করে নিয়েছি, এখন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, আমার সবসময় মিউ আমরের কেকটা খুব ভালো লাগে, তো সেই জন্য আজকেও মিউ আমরের কেকটা নিয়েছি। জানি না আজকে কী হবে, ও শুনলে সত্যি ওর মনটা মনে হয় অনেক ভালো হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন নেব ফ্রাইড চিকেন, ঠিক আছে। ফ্রাইড চিকেনটা আমাদের ঘরে খুব চলে, খুব পছন্দ সবার। তো এখন আমরা নেব ফ্রাইড চিকেন, তো দেখি অর্ডার করি ফ্রাইড চিকেনটা। মেয়োনিজ দিয়েছো? কেক নিলাম, সেলিব্রেশন কেক নিলাম, আর ফ্রাইড চিকেন নিলাম, ভাবছি আর কি নেব। এখন আবার রাত্রিবেলা ডিনারটা না হয় আবার কোনো একটা রেস্টুরেন্টে বা ফোনে অর্ডার করব, এটাই হচ্ছে আমার প্ল্যানিং, ঠিক আছে। তাহলে এগুলো নিয়ে আমাদের যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আমি এখন আমার বাড়ির সামনেই, তো অন্য সময় তো বেল বাজিয়ে ঢুকি, ও দরজা খুলে দেয়, আর আমার কাছে চাবিও আছে। তো আজকে আমি বেল বাজাবো না, তালাটা খুলে আমি নিজে নিজে ঢুকবো, দেখি ওরা কী করছে ঘরে। আমিও নিজেও খুব মানে কি এক্সাইটেড, ওইটা শুনলে কী বলবে বা কী করবে। হ্যাঁ, তার জন্য একদম আমি বাড়ির সামনে, বাড়ির গেটে, এই হচ্ছে আমার বাড়ির গেট, এটা হচ্ছে আমার বাড়ির গেট, আমি খুলবো ভিতরে ঢুকবো, তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখা যাক। গেট খুলে ঢুকে পড়েছি, এখন আস্তে আস্তে যাবো ঘরের ভিতর, ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। আমার বউ কম্পিউটারে বসে কাজ করছে, আপনারা দেখতে থাকুন। আমার বউ কম্পিউটারে বসে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনোযোগ দিয়ে কাজ করছে। আর আমার মেয়ে কী করছে একটু দেখি, কী করছো? হ্যাঁ, সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ, এই দেখো কাজ করছি। কাজ করছো? কি করছো? এই আসলাম আমি। এখন কি করছো? আমি একটু ভিডিও করছি, কারণ আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। কি? চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছে, আমি একটু আগে মেল পেলাম। কি বলো? ইয়ে!
তার জন্য, হ্যাঁ সত্যি তার জন্য আমি কেক নিয়ে এসেছি, সেলিব্রেশন কেক। হ্যাঁ তো রেডি হয়ে নাও, ঠিক আছে রেডি হয়ে নাও, আমি দেখাবো 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 মেল দেখাবো দেখাবো। তুমি একটা কাজ করো, তুমি রেডি হয়ে নাও, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো। হ্যাঁ সেটা করবো। কেমন লাগছে শুনে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি বললাম না, আমি আপনাদেরকে বলে উড়ে আসছি। হ্যাঁ সত্যি অনেক মানে বসেছিল যে সুখবরটা পাওয়ার জন্য, আমাকে দু তিনবার ফোন করেছে কিন্তু আমি বলিনি। তো ও যাক, তোমার প্রথম ধাপ পার হয়ে গেছো, এবার চলো তাহলে আমরা, তুমি রেডি হয়ে নাও, আমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আগে আমাকে মেল দেখাবো, ঠিক আছে দেখাচ্ছি, চলো চলো তাহলে। বন্ধুরা সঙ্গে থাকুন সবাই, বন্ধুরা সঙ্গে থাকুন। তো আজকে বাড়ি ঢুকে সত্যি একটা শান্তি পেলাম। হ্যাঁ আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম, তো তার জন্য একদম আমরা কালকে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ ঠিক তিনটে কি চারটের দিকে, তো আজকে আমরা পাঁচটার সময় মেল পেলাম, আমাদের মনিটাইজেশন হয়ে গেছে। তখন আমি হ্যাঁ আমি আসলে বলিনি, তখন আমি বাইরে ছিলাম, তুমি জানো কাজে ছিলাম, আর চিন্তা করলাম একসাথে গিয়ে সেলিব্রেট করবো। তো দর্জের ফল একটু মিষ্টি হয়, হ্যাঁ আপনাদের সাথে জয়েন হচ্ছি। হ্যাঁ সে পর্যন্ত সঙ্গে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, আজকে একটা দারুণ সুসংবাদ পেলাম, তো একটু রেডি হয়ে গেছি, একটু সেলিব্রেশন হবে। এই যে ব্যবস্থা করেছে, আমি একটু ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি কী কী ব্যবস্থা করলো। এখানে কেকের ব্যবস্থা করেছে বাবা, কত সুন্দর করে লিখে দিয়েছে মনিটাইজ অন ইউটিউব, থ্যাংক ইউ আমার বরকে। আর এখানে নিয়ে এসছে ফ্রাইড চিকেন, আমার মেয়ের পছন্দ। তো ছোটোখাটো করে এই আয়োজন হয়েছে, আজকে ছোটোখাটো করে একটু আয়োজন করেছে ওরা বাবা মেয়ে মিলে। তো আর কি বলবো, ভীষণ ভালো লাগছে, আর অনুভূতি বা কীভাবে কী হলো সব কিছু তো অবশ্যই শেয়ার করব। আগে কেকটা কেটে নিই, তারপরে শেয়ার করব। আর চলে এসো, আমার বর আমার মেয়ে কোথায় গেল, চলে এসো চলে এসো চলে এসো। ইয়েস কংগ্রাচুলেশনস তোমাকে। তো এখন কেটে নেওয়া যাক কেকটা, তাই তো? চলো তাহলে এটা বসিয়ে দিচ্ছে। হ্যাঁ যাচ্ছি বন্ধুরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শুরু হয়ে গেল সেলিব্রেট, এখন আমরা কেক কাটবো। কংগ্রাচুলেশনস ইউটিউবের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে। একদম একদম, আমি পুরো টিমে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, হইছে আমাকে দাও, ছেড়ে দাও, চিমিকে খাই দাও। আগে আমার মেয়ে খাবে, হ্যাঁ, তারপর মেয়ের মা খাবে, ঠিক আছে, তারপরে মেয়ের বাবা। হ্যাঁ দেখি বড় করে হা করো, নাও একটু খেয়ে দাও, তারপর আমি খাই। একদম, আগে তোমাকে খাই দিই, একটা টেস্ট করি। তো কেক কাটার মধ্য দিয়ে আমাদের ছোটখাটো একটা সেলিব্রেট শুরু করেছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমরা কিভাবে মনিটাইজেশনটা পেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।